নমস্কার বন্ধুরা, জয়ী পাঁচমিশালি ব্লগে আপনাদের স্বাগত। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমার নতুন ভিডিও শুরু করছি। আজকে আমি তৈরি করব সর্ষে বাটা দিয়ে বাটা মাছ। সেজন্য আমি বাটা মাছ নিয়ে নিয়েছি। বাটা মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে, দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা, এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা, দিয়ে দেবো আন্দাজ মতো লবণ, দিয়ে দেবো সামান্য হলুদ। জল ফুটে গেছে, এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। সর্ষে বাটা দিয়ে বাটা মাছ হয়ে গেছে, নামিয়ে নেব। সর্ষে বাটা দিয়ে বাটা মাছ হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন।